দেখুন, আমরা যখন মিছিলে ছিলাম, ছেলেপিলে অনেকেই নাচছিল। এবার আমার দেহরক্ষী কী করেছে না করেছে এটা আমার কৈফিয়ত দেওয়ার কথা নয়, ওটা পুলিশ প্রশাসনের লোক, আমার দেহরক্ষী আমার পার্টির ক্যাডার নয়। ওটা প্রশাসন থেকে আমার সিকিউরিটির জন্য তাকে ডেপুট করা হয়েছে, প্রশাসনিকভাবে তিনারা ওটার এনকোয়ারি করবেন, সে উত্তর দেবে। ওই তো একই কথা বললাম, উনি তো আমার দলের কর্মী নন, তো উনা এটা উনার ডিপার্টমেন্টের ব্যাপার, আমার এই ব্যাপারে আমি কেন কৈফিয়ত দেবো, আমি কৈফিয়ত দেবো না। সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটিকে দেখতে পাওয়া গিয়েছে ওর দলীয় প্রচারের সময় একটু নাচানাচি করছে। হ্যাঁ, ও আগের দিন রানীনগরের চাকরানপাড়া একটা গ্রামে আর সিকিউরিটি প্রজাবের কোনো লোকজন নাই, কয়েকজন সিপিএমের লোক আর সিকিউরিটি দিয়ে নাচাচ্ছে সরকারি উর্দি পরে, লোকজন নাই আর। কিন্তু আমরা জানি সেই সিকিউরিটিকে সম্ভবত সাসপেন্ড করে দিয়েছে আজকে, আমার জানা নাই, আমি লিখিত কমপ্লেন করেছি রিটার্নিং অফিসারকে, আমার কাছে জানা নাই এখন সাসপেন্ড হয়েছে কিনা। সঙ্গে আজকে দেখা গেল সেই সিকিউরিটিকে, যদি সাসপেন্ড হয়ে থাকবে তাহলে কেন দেখা যাবে তাকে।